धन्यवाद সবাইকে। চাকরির প্রতিযোগিতা খুবই বৃদ্ধি পাবে, বন্ধের সময় কাজে লাগিয়ে নিজেকে তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে নিজেকে তৈরি করে নেওয়ার কৌশল সম্পর্কে বিসিএস একাডেমির পক্ষ থেকে আমি কিছু করণীয় সম্পর্কে ধারণা দিতে চাই। যারা অলরেডি চতুর্থ বর্ষে এখন রয়েছে বিভিন্ন পর্যায়ে, ফোর্থ ইয়ার থেকে নিউ ফোর্থ ইয়ার থেকে ওল্ড ফোর্থ ইয়ার বা একেবারে পরীক্ষা শেষ পর্যায়ে দু একটা পরীক্ষা রয়েছে, এই ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি মোটামুটি একটা করণীয় সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তবে এক্ষেত্রে এক এক স্তরের স্টুডেন্টদের করণীয়টা একটু ভিন্ন ভিন্ন হতে পারে, তবে মোটামুটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই অবস্থায় আমাদের যাদের প্রথম পর্যায়ে আমরা রয়েছি অর্থাৎ অনার্সের শুরু পর্যায়ে, তাদের এক্ষেত্রে অনার্সের পড়ালেখায় যাদের কিছুটা চাপ রয়েছে, যাদের একটু বেশি পড়তে হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই এ সময়ে কিছু পড়ালেখা করতে হবে। আর এক্ষেত্রে শুরু হবে মানে ওই একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পরে তখন হয়তো 4-5 মাস সময় পাওয়া যাবে, তখন হয়তো যাদের কারো কারো চাপ হয়ে যেতে পারে তারা অবশ্যই এখন থেকে কিছুটা পড়ে এগিয়ে রাখলে ভালো হয়। আর বিভিন্ন জায়গায় অনলাইন কার্যক্রম যাদের রয়েছে ক্লাসটা যেখানে পাওয়া যায় সেগুলো যদি সম্ভব হয় দেখে কিছুটা নিজেকে তৈরি করে রাখলে সুবিধা হবে। আর যাদের সেক্ষেত্রে সময় কম অর্থাৎ যারা সেক্ষেত্রে শেষের দিকে রয়েছে ফোর্থ ইয়ারের, তাদের পরীক্ষা তো শুরুতেই চলে আসবে। একেবারে যাদের অবস্থা শেষ পর্যায়ে ছিল যে না আগামী 2 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যেতে পারতো, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ধরনের অবস্থায় ছিল, তাদের হয়তো খোলার পরপরই হয়তো 1 মাসের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে করণীয় হলো যে তারা অবশ্যই যে পড়ালেখাগুলো করেছে সেগুলোকে আবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবে বা নতুন করে যেখানে ত্রুটি আছে সেগুলো ঠিক করে সংশোধন করে সেইগুলোকে পড়ালেখা করে অবশ্যই ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে কিছুটা। তবে এক্ষেত্রে দীর্ঘ যে সময়টা বন্ধ, এই দীর্ঘ সময় সম্পূর্ণটা তাদের পড়ালেখার কাজে লাগবে বলে আসলে মনে হয় না। তো এই জায়গাও আসলে কিছু কৌশলী হতে হবে। আর একেবারে শেষ পর্যায়ে যারা, তাদের অবস্থাটা আরেকটু ভিন্ন। সেক্ষেত্রে যাদের পরীক্ষা রয়েছে 2-3টা, তাদের অবস্থা তো একেবারে ভিন্ন। যাদের মাত্র 2-3টা কোর্সের পরীক্ষা রয়েছে এবং সেক্ষেত্রে তো তারা আগে প্রস্তুতি নিয়েছে, কিছুটা প্রস্তুতি রয়েছে আগে, এবং এখন সেক্ষেত্রে পরীক্ষা যখন হবে, এবং আমরা যেটা বলতে পারি যে একেবারে শুরুতে যাদের পরীক্ষা হবে তাদের ক্ষেত্রেও আমরা অন্ততপক্ষে 1 মাস আগে জানতে পারবো যে পরীক্ষা কত তারিখে হচ্ছে, অন্তত 1 মাস আগে জানা যাবে। এবং সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই যে ওই 1 মাসে পড়ে নেওয়াও সম্ভব যদি সেক্ষেত্রে অল্প পড়ালেখা থাকে বা যাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, যাদের পরিস্থিতি অনেকটা আছে তাদেরও সেক্ষেত্রে ওই সময় পড়ে নেওয়া সম্ভব। তো এই অবস্থায় আমাদের নিজের অনার্সের যে পড়ালেখাগুলো রয়েছে যে সেগুলো আমরা মোটামুটিভাবে নিজেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের পক্ষে। আর এখানে যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়টা আসলে অনার্সের পড়ালেখায় কাজে লাগানোর সুযোগ আসলে খুব বেশি অনেকেরই নেই, দু একটা সাবজেক্ট ছাড়া, দু এক অল্প কিছু স্টুডেন্ট ছাড়া অধিকাংশ স্টুডেন্টের এতদিন আসলে পড়ার কোনো প্রয়োজনীয়তা ফিল করে না অনেকেই। তো সেক্ষেত্রে এতটা সুযোগ, এতটা সময় ওখানে কাজে লাগাতে পারবে না। আর এখন যে বিষয়টা, এখন আসলে সময় নষ্ট করারও জায়গা অনেকটা কমে গেছে। যেমন আগে আড্ডা দেওয়া হতো, বিভিন্ন জায়গায় যাওয়া হতো, বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল, অনেকে টিউশনে ছিল, অনেকে অনেক ধরনের কাজ করতো, পার্ট টাইম চাকরি যারা করতো তাদেরও সেগুলো নেই। তার অর্থ হলো এখন কিন্তু সব অনেকটাই ঘরে বসে থাকছি আমরা, অর্থাৎ পুরো সময়টাই আমাদের হাতে রয়েছে। এখন এই যে সময়, এই সময়টা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর দ্বিতীয় কথা, এই সময়টা সঠিকভাবে যদি ব্যবস্থাপনা করতে না পারি তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এই সঠিকভাবে এই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে অনেক ধরনের সমস্যা, এখানে একটা সমস্যা যে বাসায় পড়ালেখার পরিবেশ নাই এরকম হতে পারে। সেক্ষেত্রে যাদের পড়ালেখার পরিবেশ বাসায় নেই কিভাবে তৈরি করা যায়, কী করণীয় সেটা নিয়ে আমরা একটা ভিডিও অলরেডি ইতোমধ্যেই আপলোড দিয়েছি, সেখানে সেটা দেখে নিলে আমার বিশ্বাস যে একটা ধারণা পাওয়া যাবে। আর এক্ষেত্রে সময়কে কিভাবে কাজে লাগাতে পারি
সেটার কথা হলো যে সময় অবশ্যই আমাদের পুরোপুরি কাজে লাগাতে হবে এবং কোনো সময় নষ্ট করা যাবে না। এক্ষেত্রে যদি আমরা আমরা বসে থাকি তাতেই বরং আরও ক্ষতি হবে বেশি, কারণ বসে থাকলে আমাদের দুশ্চিন্তা আসবে মাথায়, আর দুশ্চিন্তা আসলে আমাদের মানসিক শক্তি আস্তে আস্তে হারিয়ে যাবে, আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব এবং একটা পর্যায়ে এমন অবস্থায় চলে যেতে পারি যে আমরা কিন্তু মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়তে পারি বা কখনো কখনো মানসিক রোগীতে পরিণত হয়ে যেতে পারি। তো আমরা চাই না যে এই পর্যায়ে আমাদের আসুক। তো সেক্ষেত্রে আমাদের এই পর্যায়ে যদি নিজেকে সুস্থ রাখতে হয়, নিজেকে ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে, সময়কে নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে কাজে লাগানোর, সেক্ষেত্রে এখন কাজে লাগানোর কৌশলটা হলো পড়ালেখা করতে হবে, এর বিকল্প আসলে নেই। বিভিন্ন ধরনের পড়ালেখা করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা যেভাবে পারি সেক্ষেত্রে যার যার কাছে যে বইগুলো রয়েছে সেগুলো আমরা পড়তে পারি, আর নিজের কোয়ালিটি ডেভেলপের ক্ষেত্রে অলরেডি উদ্যোগ নেওয়া যায়। তো আমরা যেটা বলছি যে দীর্ঘ যে সময়টা প্রায় বন্ধের সময়টা আমরা ছয় মাস থেকে আরও বেশিও পেতে পারি, ছয় মাস আট মাস, তাহলে ছয় মাস আট মাস সময় তো আমরা অনার্সের পড়া পড়তে পারবো না এবং এটা অনেকের পক্ষে সম্ভব না, অনেকের পক্ষে প্রয়োজনও নাই যে অনেকে যেটা মনে করে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই সময়ে আমরা বিসিএস এর কিছু পড়ালেখা শুরু করতে পারি এবং সেক্ষেত্রে এটা এগিয়ে রাখাই সবচেয়ে ভালো হবে, কারণ হলো প্রতিযোগিতা অনেক বেশি, এখন থেকে আমরা সেই চেষ্টা করতে পারি। এবং এখানেও চেষ্টার ক্ষেত্রে কিছুটা কৌশলী হতে হবে, সেক্ষেত্রে শুধু বই পড়লেই হবে না, এক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে, আমি সেগুলো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এক্ষেত্রে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর এই জায়গায় যদি আমরা খুব দ্রুততম সময় চাকরি পেতে চাই, তাহলে এখানে আমাদের বাস্তব অবস্থা আমরা যেটা মূল্যায়ন করে দেখেছি যে প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে, আর সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা অনেক বেড়ে যাবে, আর চাকরির সংখ্যাও কিন্তু কিছুটা সংকুচিত হবে। তো যদিও সরকারি চাকরিতে খুব বেশি সংকুচিত হবে না, আমরা এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এই জায়গায় প্রতিযোগিতা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আমার যোগ্যতা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই, এবং আমরা যতটুকু দেখেছি যে এর আগে আমাদের এখানে বহু ধরনের স্টুডেন্ট বিভিন্ন পর্যায়ে চাকরি পেয়েছে, তারা আসলে পড়ালেখা করে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। তো এখানে চাকরি পাওয়ার ব্যবস্থা হচ্ছে নিজের যোগ্যতা বাড়িয়ে নেয়, এর কোনো বিকল্প আসলে নেই। অনেকে ভিন্নভাবে চিন্তা করে, অনেকে মনে করে যে ঘুষ লাগে, লবিং লাগে বা অন্য কিছু লাগে, অন্য এগুলো চিন্তা করতে করতে দেখা যায় তার জীবন শেষ হয়ে গেছে, কিছুই করতে পারেনি। আমি বহু ধরনের স্টুডেন্টকে দেখেছি যারা এরকম ভিন্ন ভিন্ন ধরনের চিন্তা করেছে, এবং অনেকের ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে তাদের চাকরি একবারে নিশ্চিত, কনফার্ম, একবার উপর থেকে একবারে নির্ধারিত জায়গা থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের সম্পূর্ণরূপে একবারে কনফার্ম চাকরি, তোমরা শুধু পরীক্ষায় অ্যাটেন্ড করো, কিন্তু দেখা যাচ্ছে তাদের চাকরিটা হয়নি। আসলে ব্যাপারটা হলো যে যা বলা হয় এগুলোর অনেক কিছুই ভিত্তিহীন। তো আমি যেটা দেখেছি যে আমার স্টুডেন্ট যারা আমার নির্দেশনা ফলো করেছে, শুধুমাত্র যারা নিজের যোগ্যতাকে বাড়িয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছে তারা কিন্তু চাকরি পেয়েছে, তবে যারা অন্য ধরনের চেষ্টা করেছে, হ্যাঁ সেক্ষেত্রে দু একজন পেলেও পেতে পারে, আমার সেটা আমি সেটা ধর্তব্যের ভিতরে আনতে চাই না, এবং বিশেষ করে ভালো চাকরিগুলো কখনো এই ধরনের হয় না। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যেটা দেখি যে যোগ্যতা বাড়িয়ে নেওয়ার কোনো বিকল্প নেই, এই জায়গায় এখন থেকে আমরা কিন্তু সেই যোগ্যতাগুলো বাড়িয়ে নিতে পারি। তো নিজের প্রকৃত যোগ্যতা বাড়ানোর চেষ্টা করতে হবে, আর প্রকৃত যোগ্যতা বাড়ানোর চেষ্টা একবারে হবেও না, সে একদিনে হবে না, এটা অনেক জটিল বিষয়, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করবো বিভিন্ন সময়ে। সেটার জন্য আমরা যে ভিডিও এখানে যে ক্লাসগুলো দেই, এখন অলরেডি আমরা অনলাইনে ক্লাস দেওয়ার ব্যবস্থা করেছি, সেক্ষেত্রে অনলাইনে যে ক্লাসগুলো দিই ওই ক্লাসের মধ্যেই আমরা ইনক্লুড করে দিয়েছি ওগুলো, যে কীভাবে এই এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের প্রকৃত যোগ্যতাগুলো বাড়িয়ে নিতে। প্রকৃত যোগ্যতা বলতে যেটা বোঝাই যে আমাদের মানসিক যোগ্যতা, আমাদের বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, সাহস, তারপরে বিচক্ষণতা, এই যে যোগ্যতাগুলো, আরও অনেকগুলো যোগ্যতা আছে আমার কাছে, এর একটা লিস্টও আছে, আমি এইগুলোকে স্পেসিফিকভাবে দেওয়ার চেষ্টা করি। প্রায় পঞ্চাশটার অধিক যোগ্যতা রয়েছে এক্ষেত্রে, এই যোগ্যতাগুলো বাড়িয়ে নেওয়ার সুনির্দিষ্ট পরামর্শ আমি এক্ষেত্রে আলাদাভাবে দেওয়ার ব্যবস্থা করি। সেক্ষেত্রে যারা আমার এখানে ক্লাসে আসে বা সেক্ষেত্রে যারা নিতে যায় তারা সেক্ষেত্রে এগুলো পাবে, তো সেক্ষেত্রে আমরা সেগুলো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো এখানে বিষয় হলো যে আমাদের এই প্রকৃত যোগ্যতাগুলো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, আমরা আমাদের বিভিন্ন ভিডিও দেখলে বা ক্লাসে অংশগ্রহণ করলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে ব্যবস্থা করতে পারবো, ভিডিও ক্লাস দেখলেও এক্ষেত্রে ভিডিও ক্লাসের মধ্যেই এগুলো পাওয়া যাবে।
তো যাক, এক্ষেত্রে এই প্রকৃত যোগ্যতা বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে আমি একটা বিশেষ পরামর্শ দিতে চাই যে বর্তমান যে করোনা, এই করোনার কাছ থেকে আমাদের যথেষ্ট শিক্ষা নেওয়ার রয়েছে। আমরা যদি চাই এই করোনার কারণে বিশ্বের বিভিন্ন পরিস্থিতি, বিশেষ করে করোনার কারণে অনেকের দায়িত্ব কর্তব্য ছিল, কার কি দায়িত্ব কর্তব্য ছিল, কে কি ত্রুটি করেছে এবং কেন এগুলো এসেছে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয়ে যে পর্যালোচনা হয়, এই পর্যালোচনাগুলো যদি আমরা করতে পারি তাহলে এখান থেকে আমরা অনেক বড় শিক্ষা নিতে পারি। এবং এটা হচ্ছে বাস্তব শিক্ষা। এই বাস্তব শিক্ষাটা নিলেই আমার মনে হয় যে এই প্রকৃত যোগ্যতা অনেক গুণ বেড়ে যাবে। এবং এই যোগ্যতা বাড়ানোর জন্য আমরা অলরেডি এক্ষেত্রে আমরা বেশ কিছু ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো সামনে, সেক্ষেত্রে সেগুলো দেখলে আশা করা যায় যে ভালো হবে। সেক্ষেত্রে বারি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে করোনার কাছ থেকে যে কি শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এরপরে বিসিএস এর স্পেসিফিক প্রস্তুতি নেওয়া যেতে পারে, বিশেষ করে 42 প্রস্তুতি। আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে ফোর্থ ইয়ারে যারা রয়েছে তারা প্রায় সবাই যে যে অবস্থায় আছে, যারা শুরুতেও আছে তারাও 42 সার্কুলারটা পেয়ে যাবে এবং আশা করা যায় যে তার সে যথেষ্ট সময় নিয়েই পাবে। তো সেক্ষেত্রে এখন যদি এক্ষেত্রে 42 পেয়ে যায় তখন অবশ্যই তাদের এই বিসিএস এ ভালো করার চেষ্টা করতে হবে। এবং এই জায়গায় যদি ভালো করতে হয় তাহলে এখন থেকেই যোগ্যতা বৃদ্ধির কোনো বিকল্প নেই, বরং যোগ্যতা বৃদ্ধির সময় আসলে আরও আগে থেকেই ছিল এবং সেক্ষেত্রে আরও আগে থেকে উদ্যোগ নিতে পারলে আরও ভালো হতো। সেক্ষেত্রে এখন থেকেই উদ্যোগ নেওয়ার প্রয়োজন। এক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু সরাসরি এখানে আসার সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে আমাদের অনলাইন সার্ভিসগুলো নেওয়া যেতে পারে। আমাদের অলরেডি 42তম বিসিএস এর প্রিলিমিনারির অনলাইন কোর্স চলছে, সেক্ষেত্রে যদি কেউ আগ্রহ প্রকাশ করে তাহলে সরাসরি এখানে যোগাযোগ করলে সেক্ষেত্রে ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেক্ষেত্রে শেষে 92 যেটা, ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা আশা করি এক্ষেত্রে ব্যবস্থা করতে পারবো। তো সেক্ষেত্রে অনেকেই অলরেডি এটার সাথে যুক্ত হয়েছে, তো যারা এখন ফোর্থ ইয়ার আছে তাদেরকেও আমার পরামর্শ হলো এখানে যুক্ত হয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ ক্লাসগুলো দেখতে হবে এবং ক্লাসগুলো দেখে এখানে যে নির্দেশনা দেওয়া হয় নির্দেশনাগুলো যতটুকু সম্ভব সেক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করতে হবে। অন্তত পক্ষে এখান থেকে যদি নিজের মানসিক প্রস্তুতিটাও কমপ্লিট করা যায় তাহলেও আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকা সম্ভব। তো এখানে অনলাইনে প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ন্যূনতম ফি দিয়েও অনলাইনে ভর্তি হওয়ার ব্যবস্থা রয়েছে, সেটা সরাসরি ওই নম্বরে ফোন দিলে সেক্ষেত্রে ব্যবস্থা করা যাবে। আর যারা সরাসরি এই কোর্স কোচিংয়ের এই শাখায় ভর্তি হতে চান তারা যদি এক্ষেত্রে অনলাইনে ভর্তি হন তাদের জন্য অতিরিক্ত কোনো টাকার প্রয়োজন হবে না, শুধু এখানকার ফিটা দিলেই অনলাইনে অটোমেটিক্যালি তারা সুযোগ পাবে, এই ব্যবস্থা অলরেডি আমাদের করা হয়েছে। আর এক্ষেত্রে আমরা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা একটা বিশেষ উদ্যোগ অলরেডি নিয়েছি, সেক্ষেত্রে বিশেষ যে উদ্যোগগুলো নিয়েছে সেক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা এ ব্যাপারে দেওয়ার পরামর্শ দেওয়ার ব্যবস্থা করবো, সেই উদ্যোগগুলো জানানোর ব্যবস্থা করব। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যেটা বললাম যে এখন সময়কে কাজে লাগাতে হবে, সর্বোপরি যে কথাটা বলতে চাই যে সময় আসলে কারোর জন্য বসে থাকে না, করোনা আসুক আর যাই আসুক সময় কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এখন আমরা যদি এই করোনার জন্য সময়কে নষ্ট করে ফেলি তাহলে এই সময় কিন্তু আমরা আমাদের জীবন থেকে আর ফিরে পাবো না। আর সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান, যদি আমরা এই সময়কে ধরে রাখতে পারি, যদি এই সময়কে মূল্য দিতে পারি তাহলে আমি আশা করি যে আমরা যারা এক্ষেত্রে চেষ্টা করছি তারা অবশ্যই অনেক বড় পর্যায়ে যেতে পারবো। এক্ষেত্রে সময়কে কিভাবে ধরে রাখা যায় এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে সেটা দেখে নিলে চলবে। তো যাই হোক, আমি প্রত্যেকে পরামর্শ দেব যে আমাদের কাছ থেকে যেন এক মুহূর্ত সময় নষ্ট না হয় এবং এক মুহূর্ত সময় যেন অনর্থক চলে না যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং আমরা সময় ধরে রাখতে পারলেই এক সময় এই সময়ই আমাকে একসাথে বড় ধরনের একটা সফলতা দিয়ে দিবে এবং সেক্ষেত্রে আমরা অনেক বড় একটা সফলতা একবারে পাব। তো যাই হোক, এক্ষেত্রে কীভাবে আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারি সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানে যে পরামর্শগুলো দিলাম যে এখন অনার্সের পড়ালেখা যতদূর করতে হবে আর সাথে 42 বিসিএসকে টার্গেট করে বেশিরভাগ সময়টা এই 42 বিসিএস এর জন্য প্রকৃত যোগ্যতা বৃদ্ধি বা বিসিএস এর সিলেবাস কেন্দ্রিক কিছু পড়ালেখা করা বা এক্ষেত্রে অন্তত পক্ষে সিলেবাস সম্পর্কে ধারণা নিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত করাই হচ্ছে এই মুহূর্তে প্রধান কাজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি।